সহযোগিতা সাতক্ষীরা যদি আমরা মনে করি কেউ যদি মনে করেন সারা বাংলাদেশ যখন ষোলোই ডিসেম্বর মুক্ত হয় সাতক্ষীরা মুক্ত হয় সাতই ডিসেম্বর তাই মুক্তিযুদ্ধে যেমন সাতক্ষীরার ভূমিকা রয়েছে তেমনি ভাবে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে সাতক্ষীরার ভূমিকা রয়েছে সাক্ষীরা অনেক ঐতিহ্যবাহী মানুষের এবং ঐতিহ্য বহনকারী মানুষের জন্ম হয়েছে ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বিধান চন্দ্রের বাড়ি সাক্ষীরা সেকেন্দার আবু জাফরের বাড়ি সাক্ষীরা নলতার খান বাহাদুর আহসান বাড়ি সাক্ষীরা অনেক বরণ্য ব্যক্তিদের বাড়ি সাক্ষীরা তারা আমাদের পিছনে দণ্ডায় মান রয়েছে তাদের আদর্শ নিয়ে তাদের শক্তিতে আমরা বলিয়ান হয়ে আমরাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি এবং ছাত্রকে আমরা জঙ্গি মুক্ত করার সর্বদাই চেষ্টা করছি জন নির্দেশ এসেছে যা যাহা বলেছেন বা যাহা নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজী আমরা করছে আমরা আগে উপজেলায় বসে বেদম ভাতা প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য ভাতাগুলো দিতাম এখন আমরা গ্রামে চলে গিয়েছে আমরা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া শুরু করেছে এবং আমি বলেছি যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ওই সুবিধাগুলো আমরা জন শেখ হাসিনা যে সুবিধা দিচ্ছেন এগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। এবং সেগুলো আমাদের ইনশালে সম্ভব আরো দু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে রয়েছেন আমার সৌভাগ্য জনার সামনে এই কথাগুলো বলার সুযোগ মহান আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলেছেন প্রত্যেকটি জেলায় এবং উনি যেটা বলেন সেটা করেন এটা আমি দেখেছি এবং আমি জানি প্রাইভেট ইউনিভার্সিটি করার জন্য প্রাইভেট এগিয়ে আসছে না আমি অনেকবারই মহান সংসদে বলেছি আমাদের যে সরকারি কলেজটি রয়েছে এটা একশো বিঘার উপরে এইখানে প্রচুর অনার্স আছে অনেক অনেক বিষয় অনার্স রয়েছে মাস্টার ডিগ্রি রয়েছে পড়ানো হয় যদি এটাকে সর বিশ্ববিদ্যালয় করা যায় সাথে যদি আমরা কারিগরি দিতে একটা ভালো বিশ্ববিদ্যালয় হতে পারে এটার জন্য আমি আহ্বান জানাই এবং প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী যদি এখানে থাকেন উনি যদি শোনেন এবং যদি দৃষ্টি দেন এটা আমাদের মানুষের দক্ষিণ বাংলার মানুষের জন্য অনেক ভালো হবে কারণ আমরা দক্ষিণ বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনাকে যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত বলি যে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ তাহলে আমাদের বলে শেষ হবে না কারণে এক পদ্মা ব্রিজ আমাদেরকে তার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে রাত বারোটায় যদি আমরা চিন্তা করি সাতক্ষেত ঢাকা থেকে সাতক্ষেত্রে যাব। সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা সাতক্ষেরে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ এবং সেটি আঠারো সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে এটা আমাদের আমরা যখন একটা মিটিং করেছিলাম যোগাযোগ মন্ত্রণালয় থেকে খবরটা আমরা পেয়েছি তাই আমরা বারবারই বলতে চাই দক্ষিণ বাংলার মানুষ সর্বদিক দিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে যদি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েও আমরা সেই কৃতজ্ঞতার শেষ নামাতে পারবো না আমরা একটি দেশে ইট ইস ভেরি টাফ টু ডু ইট মাই একটা বন্দর যে দেশে দুটি বন্দর রয়েছে সামুদ্রিক বন্দর মংলা এবং চট্টগ্রাম তার পরতীত বন্দর সৃষ্টি করেছেন যথার্থই বলেছেন রেল মন্ত্রী। ওরা যদি কথা বলতে পারতো ওদের যদি বাক শক্তি থাকতো প্রত্যেকটি উন্নয়নের এই বাক শক্তি থেকে চিৎকার করে বলতো জনত্রী শেখ হাসিনার কারণে এটি হয়েছে জনত্রী শেখ হাসিনার কারণে এটা হয়েছে এটা চরম সত্য কথা উনি কোন মিথ্যা কথা বলেননি তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে সাথে বলতে চাই যে আমরা আমাদের যে পোর্ট উনি দিয়েছে মানে প্রথমত দেননি কি আমাদেরকে মেডিকেল কলেজ দিয়েছেন দক্ষিণ বাংলার মানুষ পঞ্চাশ বছরে মেডিকেল কলেজ দেখার স্বপ্নই আমাদের ছিল না সেজন্য তো সাতক্ষীরা মানুষ কৃতজ্ঞ মহসিন কলেজকে সরকারি করে দিয়েছেন উনি কমরা বন্দরকে পরিপূর্ণ বন্দর করার চেষ্টা চলছে এবং বন্দর উনি বানিয়ে দিয়েছেন আমাদের ওপারে ভারত পশ্চিম বাংলার ওই সাইডে তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের অবকাঠামো তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো একটা বিরাট বন্দরে রূপান্তরিত হবে যেখানে 30 থেকে 40000 মানুষ কাজ করবে আমরা যেটা চেয়েছি থানা থানা হবে সেজন্য আমরা মিটিং করেছি হোম মিনিস্ট্রি সাথে তারা কথা দিয়েছে অনিধি বিলম্বায় ভমরা হাইওয়ে থানা হবে এবং সীমান্তে একটি আমরা ইনস্পেকশন এজেজে সেটাও হবে যেখানে যদিও আমরা থানা চেয়েছিলাম তাই সেজন্য আমাদের চাওয়ার কিছু নেই অনলি আমরা যদি কনস্ট্রাকটিভ ওয়ে ইফ উই ক্যান গিভ आवर एफर्ट অন দা अदर হ্যান্ড সরকারের যে সমস্ত কর্মকর্তা বা সহকর্মীরা কাজ করে তারা যদি একটু তড়িত গতিতে কাজগুলো করতে চায় জয়নেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি কমিটমেন্ট উইদিন দ্য টাইম লিমিট উইল বি কমপ্লিটেড আই এম কোয়াইট কনফিডেন্ট অ্যাবাউট দিস সেই আমি অন স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়ার কিছু নেই উনি সবই জানেন দু হাজার এক সালে নির্বাচনে আওয়ামী লীগ যখন স্বজন মধ্যে হারিয়ে দেওয়া হয়েছিল মাননীয় প্রধান আজকের প্রধানমন্ত্রী তখন বিরোধী নেত্রী আমাকে উনি বলছিলেন যে বসন্তপুর এলাকা থেকে কালীগঞ্জের ওই সনাতন ধর্মী মানুষদের ধান কেটে নিয়ে যাচ্ছে তুমি খবরটা আমাকে জানাতে পারবা আর একটি পরিবারকে রেপ করা হয়েছিল উনি বলেছিলেন তুমি কি এটাকে আমাকে জানাতে পারো কারা এটা করেছে কার ইনভলভ তখনই আমি বুঝেছিলাম জয়নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গ্রাম গঞ্জ প্রত্যেকটা অঞ্চলের খবর উনি রাখেন কোনোটি ওনার ধরা ছোয়ার বাইরে যায় না সব খবর ওনার কাছে পৌঁছায় উনি খবর রাখেন তাই সাতক্ষীরা সম্পর্কে আমার বলার কিছুই নাই উনি সবই জানেন এবং উনি কোথায় কি করতে হবে সেটা উনি বোঝেন এবং সময় মতন উনি করেন শুধু বিনয়ের সাথে বলতে চাই সাত খেলার কথা মনে রেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমরা আরো কৃতজ্ঞ পরিশেষে জাতির জনক নিয়ে অসংখ্য গান অসংখ্য কবিতা অসংখ্য লেখা হয়েছে পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক বা কোন নেতার সম্পর্কে এত গান লেখা হয় নাই আমি এটি বলার সুযোগ আমাকে দেবেন আমি চারটা কলি পড়ে আমি আমার বক্তব্য শেষ নামাতে চাই আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে টঙ্গি পাড়ার কবর থেকে বললো শেখ হাসিনা শেখ রেহানাকে আমি যিনি সব হারিয়েছেন পনেরো আগস্টে জনত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী তার জন্য আছে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য এবারে বক্তব্য